আবারও ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে হরিসভা পোস্ট অফিসের বিপরীতে একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। সাতগেছিয়ার বাসিন্দা 65 বছরের গীতা ঘোষের এই সেন্টারে বেশ কিছু রক্তের পরীক্ষা হয়। গীতা ঘোষের ছেলেদের অভিযোগ, ডাক্তার সঞ্জীব কুমার ঘোষকে তার মাকে দেখানো হয়। চিকিৎসক ওই সেন্টারই সব কিছু পরীক্ষা করাতে বলেন। তাদের অভিযোগ, চিকিৎসক অন্য কোথাও পরীক্ষা করালে তার রিপোর্ট তিনি দেখবেন না বলেও জানান। গত 25 আগস্ট ওই সেন্টারের রিপোর্ট তাদের সন্দেহ হয়। 26 তারিখে কলকাতা পার্ক স্ট্রিটের একটি সেন্টারে পরীক্ষা করান, তাতে রিপোর্টে গণ্ডগোল দেখতে পেয়ে বর্ধমানের ওই সেন্টারে উপস্থিত হলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়। আমার মা গীতা ঘোষ, যার বয়স 65 বছর, তা উনি দীর্ঘ কয়েক বছর ধরেই অল্প সুগার আর প্রেশারের সমস্যায় ভোগেন। সম্প্রতি আমি বর্ধমানের সঞ্জীব কুমার ঘোষ MD ডাক্তার ওনাকে দেখাতে আসি। তা আমার লোকাল ল্যাবরেটরি থেকে যে সমস্ত ব্লাড সুগারের টেস্ট করা আছে রিসেন্ট, উনি সেই সমস্ত রিপোর্ট মানতে চাননি। উনি বলেছেন, না, আমার নির্ধারিত ল্যাবরেটরি নিউ সঞ্জীবনী ডায়াগনস্টিক সেন্টার, যেটা বর্ধমান খোশবাগান হরিসভা পোস্ট অফিসের বিপরীতে, সেখান থেকেই করাতে হবে, আমি অন্য কোথাকার রিপোর্ট মানব না। যাই হোক, ডাক্তারবাবুর কথা মতো 15 দিন পরে আমরা বাড়ি থেকে ভোরবেলায় বেরিয়ে সঙ্গে খাবার নিয়ে এসে ব্লাড সুগারের ফাস্টিং করাই, এখানেই খাবার খেয়ে তার পিপিও করাই, এবং সেখানে পিপিতে আমার ল্যাবরেটরি টেস্ট হয়েছিল 1000 টাকা, প্লাস আমাকে গাড়ি ভাড়া করে আসতে হয়েছিল, গাড়ি ভাড়া লেগেছিল আমার 2000 টাকা। এই মুহূর্তে মা কেমন আছে? এই মুহূর্তে মা ভালো আছেন, কারণ আমরা সন্দেহ হয় যে 595 ফার্স্ট পিপি সুগার হতে পারে না, সেই জন্য আমরা তারপরের দিনই 26 তারিখে রায় অ্যান্ড ত্রিবেদী, যেটা কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত, সেখান থেকে রিপোর্ট করাই, এবং সেখানে পিপি সুগার আছে 192। এখন আমরা নিউ সঞ্জীবনী ডায়াগনস্টিক সেন্টার এবং ডাক্তার সঞ্জীব কুমার ঘোষ দুজনের কাছেই গিয়েছিলাম। আমরা বলেছি নিউ সঞ্জীবনী ডায়াগনস্টিক সেন্টারের বক্তব্য হতেই পারে, এরা এতে কিছু বলা যাবে না। আমরা বললাম, কেন হতে পারে, আপনি একটা ক্লারিফিকেশান দিন, দিতে চাইনি আমাদের ঘরে, সেখান থেকে বললো আপনারা চলে যান। ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, উনি বলতে চাইছেন, হ্যাঁ দুটোই ঠিক, তাহলে কোন, আমি ডাক্তারবাবুকে যখন প্রশ্ন করলাম তাহলে কোন অনুযায়ী ওষুধ খাবে, 192 ওষুধ আর 595 ওষুধ তো এক হতে পারে না, উনি বললেন অন্য সুগারের ডাক্তার দেখিয়ে নিন। তাহলে আমরা এখন কোথায় যাব, কি করব, এটা বুঝতে না পেরে আমি চাইছি ভবিষ্যতে যাতে আমার মা বা আমার মায়ের মতো খুব সাধারণ শ্রেণীর রোগীরা যাতে, বা অন্যান্য সমস্ত রোগীরাই যাতে এরকম ডাক্তারবাবুদের দ্বারা প্রতারিত বা ডায়াগনস্টিক সেন্টারের দ্বারা প্রতারিত না হন এবং ভুল চিকিৎসার বশবর্তী হয়ে জীবন সংকট না পড়েন, তার একটা ব্যবস্থা নিতে। কোথাও কোথাও অভিযোগ করেছেন? আমি এখনও কোথাও অভিযোগ করতে পারিনি, আমি ক্রেতা সুরক্ষায় গিয়েছিলাম, সেটি আজকে শনিবার বন্ধ থাকার কারণে অভিযোগ করতে পারিনি। আমি বর্ধমান থানায় এসেছি এখানে অভিযোগ করার জন্য, এবং আমার চিন্তাভাবনা আছে, আমি সিএম এইচের কাছে এটা নিয়ে অভিযোগ করব। এ ব্যাপারে তারা বর্ধমান থানায় ও ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানায়। আমার মা গীতা ঘোষ 65 বছর বয়স, ওনাকে এখানে সঞ্জীব ঘোষের কাছে দেখাতে এনেছিলাম। আমার মায়ের সুগার প্রেশার সামান্য, যেটা পিপি 150 নিচে, ফাস্টিং 100 নিচে, এটা অনেকদিন ধরে ওষুধ খায়, ডাক্তারবাবু সেই মতামত দেখেছেন, এবং যেটা 15 দিন আগেকার ঘটনা, ওষুধ দিয়েছেন এবং ওষুধ দেওয়ার পর বলেছেন 15 দিন পর আসতে, এবং ওনার নির্ধারিত ল্যাবেই টেস্ট করাতে হবে, সুগার ফাস্টিং পিপি লিপিড প্রোফাইল, অন্য কোনো ল্যাবে টেস্ট করলে উনি সেটা মানবেন না। সেই মতাবেক 25/8/2021 আমি মাকে নিয়ে সকালে আসি, ভাত নিয়ে ফাস্টিং দিই প্রথম সকাল 7:30 সময়, তার সাথে লিপিড প্রোফাইল ক্রিয়েটিন, এবং ভাত খাওয়ার পর 2 ঘন্টার মাথায় পিপিটা ওনারা নিয়ে যান। রেজাল্ট পাওয়ার পর দেখি একটা অ্যাপসাল রেজাল্ট, যেটা পিপি 596, ফাস্টিং 182, আজকে বিগত 10 বছরে কোনো দিন যেটা হয়নি, এবং রুগীর কোনো সিমটমও নেই। আমি ডাক্তারবাবু বা ল্যাবের সাথে কথা বলি, ওনারা বলেন এটাই ঠিক, অন্য সব রিপোর্ট আমরা মানবো না, এবং তার এগেনস্টই ওষুধ দেন, কোনোভাবেই মানতে চান না। আমার সন্দেহ হয় আমি কিন্তু কোনো ওষুধ কিনিনি, এবং বাড়ি যাওয়ার পথে আমি সুগার টেস্ট করার জন্যে ইউরিনটা টেস্ট করাই, আমাদের সাতগেছিয়া ল্যাবরেটরিতে ইউরিনের সুগার নীল আসে। আমাদের ধারণা, মানে আমার ধারণা, জানি না সত্যি কিনা, যে যার 600 পিপি থাকবে তার ইউরিনে অল টাইম সুগার পাস করবে, কিন্তু সেটা নীল। সেটাকে চ্যালেঞ্জ করার জন্যই আমি 26 তারিখ পরের দিনই ভোরবেলায় রায় অ্যান্ড ত্রিবেদী কলকাতার, যেটা নাম করা ল্যাবরেটরি, সেখানে মাকে নিয়ে যাই, সারাদিন থেকে সমস্ত রিপোর্টগুলো করি, সেখানে রিপোর্ট একদম নর্মাল, যেটা পিপি আছে 192, কোনো ওষুধ কিন্তু আমার মা খায়নি। আমি ল্যাবরেটরিতে ফোন করি সেই দিনই, ওনারা মানতে চান না। আজকে আমি এসেছিলাম সমস্ত রিপোর্ট নিয়ে, ডাক্তারবাবু এবং ল্যাবরেটরির সাথে ওনারা কথা বলতে চান না, এবং আমাদের সাথে দুর্ব্যবহার করে বার করে দেন, বলে না ও ঠিক, আমাদের ঠিক আছে, আপনি প্রয়োজনে অন্য ডাক্তার দেখাবেন। সেই জন্যে আমরা চাই যাতে আমাদের মতো অন্যান্য রুগীরা সঠিক পরিষেবা পায়,
যেন টেস্টগুলো ঠিক পায়, ঠিক পরিষেবা খায়। আমার মা যদি ওই সুগারের ওষুধ খায় তো মারা যাবে। 600 সুগার, 192 সুগার কী করে এক হয়? তার জন্য আমরা থানায় বা ক্রেতা সুরক্ষায় আবেদন জানাচ্ছি। ল্যাবরেটরি নিউ সঞ্জীবন ডায়াগনস্টিক সেন্টার, যেটা হরিসভা পোস্ট অফিসের উল্টোদিকে, ডাক্তার সঞ্জীব কুমার ঘোষ সনি মেডিকেলে বসেন। যদিও ওই সেন্টার কর্তৃপক্ষ বিষয়টি খুব একটা আমল দেয়নি। প্রথম কথা, একই দিনের রিপোর্টটা নেই, আপনারা দেখবেন দুদিন পর রিপোর্টটা আছে। আর যে কোনো রিপোর্ট হাই এলে যে কোনো ল্যাবরেটরি, বা আমরাও তাই করি, দু বা তিন মাসে রিপিট করতে হয়। আমরা টেকনিক্যালি সেটা করেছি, করে আমরা রিপোর্টে সেভাবেই দিয়েছি, তো আমাদের মনে হয় আমাদের থেকে কোনো কিছু ভুল নেই। সেটা সুগারের পেশেন্ট আমরা কী বলবো, আমরা টেকনিক্যালি যেটা করার, সুগার হাই হলে আমাদের দু বা তিন মাস রিপিট করতে হয়, টেকনিক্যালি আমরা করেছি, আমাদের দিকে আমরা ঠিক আছি, এর বেশি আমরা কিছু বলতে পারবো না। না, সেইভাবে কোনো ইয়ে নেই, সেইভাবে কিছু নেই, ওটা ভুল কথা, একদম সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। এবং ওনাদের অন্য জায়গায় রিপোর্টও আছে, তো এর আগের রিপোর্ট আপনারা দেখতে পাবেন আছে, ওটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। না না, একদম টোটালি মিথ্যা কথা, ওনাদেরকে আমরা বলেওছি, যা বলার বলেছি, যথেষ্ট ভালো ব্যবহার করেছি, এবারে কেউ বলা আমাদের কিছু বলার নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।